ক্লাস টেন থার্ড চ্যাপ্টার দোকান পরিচালনা। দোকান পরিচালনা এই চ্যাপ্টারটার মধ্যে আমরা যে স্টোর বড় স্টোর হোক বা ছোট স্টোর হোক সেক্ষেত্রে আমরা সেই স্টোরটাকে কিভাবে প্রেজেন্ট করব, পরিচালনা করব, সেইটাকে হচ্ছে উপস্থাপন করব এবং চালিত করব, সেটাই আমাদের চ্যাপ্টার। এক্ষেত্রে আমরা দু একটা জিনিস জানবো, যেমন পার্ট বাই পার্ট দোকানের বিন্যাস, দোকানের সাজানো গোছানোটা, দোকানের স্টকটাকে কিভাবে মেনটেন করা, এইগুলো এই চ্যাপ্টারের মধ্যে আমরা আলোচনা বিষয়ের মধ্যে রাখছি। দেখো একটা জিনিস আমাদের জানতে হবে, আমাদের নিত্য প্রয়োজনীয় যে কোনো জিনিসই আমরা রিটেলের মুখাপেক্ষী, নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়াও যেগুলো আমাদের প্রয়োজনীয় কম প্রয়োজনীয় সবকিছুই আমরা রিটেলের কাছ থেকেই আমরা পেয়ে থাকি, রিটেল করে থাকছি, সেক্ষেত্রে কিছু জিনিস থাকে যেগুলো দৈনন্দিন প্রয়োজনীয়, দুধ বিস্কুট চাল ডাল ইত্যাদি ইত্যাদি, আবার কিছু জিনিস থাকে ভারী আসবাবপত্র টিভি ফার্নিচার এইসব জাতীয় জিনিসগুলো যেগুলো তুলনামূলক আমরা একবার কিনি বেশ কিছুদিন লংজিভিটি করে, আবার একবার কিনি আবার সেটা স্থায়িত্ব অনেকদিন থাকে। তো এইভাবে জিনিসগুলো, যে জিনিসগুলো কিন্তু আমাদেরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, আমরা রিটেল স্টোর থেকে মোটামুটি আমাদের জিনিসপত্র অনেক কিছুই আমরা যেগুলো কিনছি যেগুলো আমাদের প্রয়োজনীয়, এই জিনিসগুলো ডিপার্টমেন্ট আমরা রিটেল স্টোরের মধ্যে যে কোনো হতে পারে, ছোট রিটেল স্টোর হতে পারে, ডিপার্টমেন্টাল স্টোর হতে পারে, হাইপার মার্কেট হতে পারে, যে কোনো জায়গা থেকে আমরা সেসব জিনিসগুলো কিনছি। এক্ষেত্রে আমরা পণ্য বিক্রয়টা যেমন দেখছি তেমনি আবার তোমার পরিষেবাটাও এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত থাকছে। পরিষেবা বলতে কি, ধরো আমরা কোথাও সেলুনে গেলাম বা একটা ইন্স্যুরেন্স কিনলাম, এগুলোতে আমরা কিন্তু কোনো পণ্য জিনিস বস্তুকে কিনে নিয়ে আসছি না, সেখান থেকে আমরা একটা পরিষেবা নিচ্ছি, মানে পার্লারে গেলাম সেখানে ম্যাসাজ করালাম বা চুল কাটালাম, এরকম ভাবে সেলুন থেকে ফিরে এলাম, এগুলো একটা পরিষেবা নেওয়া, এগুলো কিন্তু তার মধ্যেই অন্তর্ভুক্ত। সুতরাং এবার আমরা এখান থেকে কি দেখছি, যে পণ্যটাতে কি কি ভাবে সেগুলোকে তুলে ধরা যায়, কিভাবে কাস্টমার কাছে আকৃষ্ট করা যাচ্ছে, কিভাবে আমরা বিক্রিটাকে কাস্টমারকে আকর্ষিত করছি, জিনিসগুলোকে প্রদর্শন করছি, কিভাবে আমরা কাস্টমারকে বাড়াতে পারছি, এইগুলোই আমাদের বিষয়বস্তুর মধ্যে থাকছে। তাহলে দোকান কি কি বিক্রি করবে, কিভাবে পণ্যটাকে প্রদর্শন করবে, কিভাবে সেই জিনিসটার দাম নির্ধারণ করবে, সবকিছুই আমরা এখানে দেখছি। প্রথম পার্টে দোকানের বিন্যাস, একটা জিনিস মনে রাখো, দোকানের সাজানোর বিন্যাস এবং বিক্রয়কর্তার সৃষ্ট পরিবেশের দ্বারাই কিন্তু দোকানের উন্নতিটা নির্ভর করছে। এক্ষেত্রে দেখো পরপর পয়েন্ট ওয়াইজ আমরা দু একটা জায়গা ডিসকাস করব, সেটা হচ্ছে জায়গা। আমাকে দোকানটা যেরকম পরিমাণে জিনিস বা যে জিনিসের দোকান আমি করছি সেই স্থানটাকে যেমন পর্যালোচনা করছি, তেমন দোকানের আয়তনটাকেও আমাকে পর্যালোচনা করতে হবে। যেরকম আকারের জিনিস আমার, যত পরিমাণে জিনিস স্টক থাকবে আমার দোকানের মেজারমেন্ট বা সাইজটাও তেমন পরিমাণের হওয়া দরকার। দ্বিতীয়ত আসছি, দেখো দোকানের বিন্যাসের সময় বিবেচ্য বিষয় সমূহ, এইটাই আমি অনেকগুলো পয়েন্ট লিখে রেখেছি তোমাদের। দোকানের পরিবেশ ফার্স্ট হচ্ছে, দোকানটাকে যখন বিন্যাস করা হচ্ছে তখন যে পরিবেশ বিবেচ্য বিষয়গুলোর মধ্যে, প্রথমে দোকানের পরিবেশের মধ্যে, দোকানের পরিবেশটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন হলে কাস্টমার সেখানে স্বাচ্ছন্দ্য ভোগ করবে, স্বাচ্ছন্দ্য ভোগ করলে সে বেশি সময় সেখানে অতিবাহিত করবে, বেশি সময় অতিবাহিত করলে তার জিনিস কেনার সম্ভাবনাটা অনেক বেশি বাড়বে। যদি সে দোকানের মধ্যে ঢুকে নিয়ে সে অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখে, ইরিটেট ফিল করে নিজের মধ্যে, তাহলে সে কি হবে, তাড়াতাড়ি দোকান ছেড়ে বেরিয়ে যাবে, তাহলে তোমার বিক্রির সম্ভাবনাটা অনেক কম থাকছে। দ্বিতীয়ত হচ্ছে বিক্রি বাড়ানো, বিক্রি বাড়ানোর জন্য এখানে অনেক রকমের প্রপোজাল নেওয়া যেতে পারে, জিনিসের সাজানো গোছানো, মানুষ যত বেশি পরিমাণে সুন্দরভাবে চলাফেরা করতে পারবে, পুরো স্টোরটা ঘুরে দেখতে পারবে, তত সময় সে বেশি স্টোরের মধ্যে থাকবে, ততই বিক্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনাটা থাকছে। প্রতি বর্গফুট থেকে সর্বোচ্চ আয়, প্রতি বর্গফুট থেকে সর্বোচ্চ আয় বলতে কি বোঝানো হচ্ছে, এক্ষেত্রে আমাকে জিনিস এমন ভাবে সাজিয়ে রাখতে হবে, যেমন ধরো নিচে মেঝের ফ্লোরে
আমাদের জিনিসগুলো যেগুলো বিক্রয় দ্রব্য জিনিস সেগুলো এখানে সাজানো থাকছে, যেগুলো মানুষ কাস্টমাররা হাতে নিয়ে দেখছে বেছে নিচ্ছে। কিন্তু তোমার সামনাসামনি যে উইন্ডোগুলো থাকছে বা যে ওয়ালটা থাকছে দেওয়ালটা থাকছে সেক্ষেত্রে আমি পণ্য রিলেটেড কোনো অ্যাড রাখতে পারি বা আকর্ষণীয় সেখানে ডিসপ্লে করতে পারি, তাহলে কি হবে কাস্টমার সেগুলো দেখে আরো বেশি আকর্ষিত হবে। তাহলে আমার একটা মানে জায়গাটা হচ্ছে জায়গাটা সঠিক ব্যবহার করা যাবে, যে নিচেও যেমন ব্যবহার হচ্ছে সামনে পাঁচিলটারও দেওয়ালটারও ব্যবহার হয়ে যাচ্ছে যেটা আনইউটিলাইজড হয়ে পড়ে থাকতো। পণ্যের ধরনের সঙ্গে কেনা বেচা মেলানো, এখানে পণ্যের ধরনের সাথে কেনা বেচা মেলানো মানে ধরো যদি এমন একটা কোন স্টোর হয় সোনার দোকান যেখানে বিশাল জোরে গান বাজছে বা বিশাল চকমকে আলো সেখানে কিন্তু বা সেখানে আলোই নেই, তাহলে সেটা দোকানটার সাথে কিন্তু যাচ্ছে না। আবার ধরো মিউজিকের স্টোর, সেখানে নানান রকমের মিউজিক বাজতেই পারে, সেটা আধুনিক মিউজিক হতে পারে ওয়েস্টার্ন মিউজিক হতে পারে, আবার যেখানে বয়স্করা যাচ্ছেন বা তুলনামূলক সম্ভ্রান্ত যেসব ক্রেতারা যাচ্ছেন তারা মৃদু আলো মৃদু মিউজিকে কমফোর্টেবল ফিল করে, সেইগুলোকে এখানে বোঝানো হয়েছে। কেনা বেচার সাথে জিনিসটাকে মেলাতে হবে। বিশেষ সাহায্য, বিশেষ সাহায্য বলতে এখানে বোঝানো হয়েছে ধরো যারা মাদার মানে যারা বাচ্চা হবে এরকম মহিলা যাদের হবু মাদের বা একদম বাচ্চাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা রাখতে হয়, তাদের বসার জন্য ব্যবস্থা করে রাখা, তারা তাদেরকে সাহায্য করার জন্য আগিয়ে আসা, এইগুলো এক্সট্রা হিসাবে দোকানের বিন্যাসের মধ্যেই রাখা হয় যেগুলো কাস্টমারকে আকৃষ্ট করে। এইবারের পার্টটাতে আমরা দোকানের পরিকল্পনার পদক্ষেপ, যে দোকানটাকে আমরা পরিকল্পনা করে বিন্যাস করবো তার জন্য কয়েকটা পদক্ষেপ আমরা নিয়ে থাকছি। দেখো কতটা জায়গা পাচ্ছি নির্দিষ্ট করা, আমরা বিক্রির জন্য কতটা জায়গা পাচ্ছি, দোকানটাকে সাজানোর জন্য কতটা, দোকানটার জন্য কতটা জায়গা পাচ্ছি সেটাকে আমাকে নির্দিষ্ট করতে হবে। মাল বিক্রি এবং বাকি কাজ দুটি বিষয়ের জন্য স্থানকে ডিভাইড করতে হবে, মানে কতটা জায়গার মধ্যে থেকে দোকানটা যে জায়গার মধ্যে দোকানটা তৈরি হচ্ছে তার মধ্যে কতটার মধ্যে মাল বিক্রি করা হবে, কোন জায়গার থেকে মাল ডিসপ্লে করা হবে কোন জায়গার মধ্যে, এবং মানুষ যাতায়াত কাস্টমার যাতায়াত করবে কোন জায়গায়, এইভাবে আমাকে সেই জিনিসটাকে আগে সমন্বয় সৃষ্টি করতে হবে। সেলফ সার্ভিস, কিছুগুলো জিনিস রাখতে হবে যেগুলো কাস্টমাররা নিজেরাই সেলফ সার্ভিস নিতে পারে, ধরো ট্রলি নিয়ে এলো জিনিসপত্র নিজের ইচ্ছা মতন সেখানে নিলো, বাছতে পারলো দু চারটে জিনিস তুলে, পণ্যের ধরন অনুযায়ী প্রদর্শন, পণ্যের ধরন অনুযায়ী কোনো আপকামিং জিনিসগুলোকে ম্যানিকুইনে প্রদর্শন করা যেগুলোকে তাকে বেশি পরিমাণে আকর্ষিত করবে, নতুন মানে নতুন ডিজাইনটাকে তার কাছে তুলে ধরলে কে তা আরো বেশি প্রলোভিত হবে বা আকর্ষিত হবে, এইগুলোই এখানে বোঝাচ্ছে। লাস্ট পার্টে আমরা দেখছি এখানে রিটেল স্টোরের বিন্যাসের ধরন বা খুচরো বিক্রয়কেন্দ্রের বিন্যাসগুলো কিভাবে দেখা যায়। চারটে বিন্যাসে এখানে আমাদের সাধারণত চোখে পড়ে, প্রথম হচ্ছে টানা মেঝের পরিকল্পনা, মানে কিছু দোকান দেখবে যেখানে ঢুকবে সেলফগুলো সাইডে সাইডে থাকে, মাঝখানে রাস্তা থাকে টানা মেঝে, মানে মেঝের বরাবর কাস্টমার যাওয়া আসা করতে পারে। তো এই জাতীয় বিন্যাসের দোকানগুলোতে সুবিধা কি, কাস্টমার প্রথমে যাচ্ছে লাস্ট পর্যন্ত যাচ্ছে, পরপর জিনিস সে দেখতে পাচ্ছে, এই তার পুরো স্টোরটা ঘোরার সম্ভাবনা থাকছে বেশি পরিমাণে। এক্ষেত্রে অসুবিধা কি হচ্ছে, টানা মেঝে বিন্যাস থাকলে সেক্ষেত্রে যদি যে যিনি দোকানদার তিনি একটা প্রান্তে বসে থাকছেন সে লাস্ট পর্যন্ত কাস্টমারকে লক্ষ্য করতে পারছেন না, সেক্ষেত্রে জিনিস সরিয়ে নিলে মানে লস্ট হয়ে যাবার জিনিস চুরি হওয়ার সম্ভাবনা থাকছে। কিন্তু কোনাকুনি মেঝের পরিকল্পনা দেবে, কিছু কিছু দোকান থাকে যেগুলো র্যাকগুলো আড়াআড়ি ভাবে রাখা থাকে, এই জিনিসটা এইভাবে রাখা আছে এই জিনিসটা এইভাবে রাখা আছে, এইভাবে করলে কি হবে জিনিসগুলো দেখতে আরো স্টাইলিশ লাগবে, কাস্টমার ওই আড়াআড়ি ভাবে আরো আগ্রহ নিয়ে আগিয়ে যাবে দোকানের মধ্যে, তাহলে সেখানে বিক্রয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, জিনিসটা দেখতে বেশি স্টাইলিশ মনে হচ্ছে। তো সেক্ষেত্রে যেমন একটা সুবিধা, অসুবিধা কি, এইগুলো করতে গেলে ডিজাইনটা আনতে গেলে তুলনামূলক আরো বেশি খরচ বহুল জিনিসটা। বাঁকা মেঝের পরিকল্পনা, বাঁকা মেঝের পরিকল্পনা বলতে দেওয়ালগুলো একটু কার্ভ টাইপের করা দেয় বা মেডিসিন দোকানগুলোতে এইগুলো করা হয়, এতে কি হয় সুবিধা কি, জিনিসের জায়গার যেমন ইউটিলিটি ব্যবহার বেশি করা হচ্ছে, জায়গাটা সঠিক ব্যবহার করা যাচ্ছে, কারণ যেমন নিচে থাকছে জিনিস তেমন উপরের জায়গাগুলোতেও জিনিস ডিসপ্লে করা যাচ্ছে,
সেটা যেমন ঠিক ওষুধের দোকানে নিচের তুলনায় বেশি উপরে থাকে, সেক্ষেত্রে একটা নেগেটিভ পয়েন্ট কি থাকছে যে এইগুলোতে যে ওয়ালের যে কালার বা ওয়ালের যে লাইটগুলো যেগুলো জিনিসকে আরো বেশি লোভনীয় করে সেই জায়গাটা কিন্তু নেগেটিভ পয়েন্ট থাকছে। আর মিশ্র বিন্যাস, মিশ্র বিন্যাস বলতে সবকিছু মানে এইরকম মোটামুটি সব রকম ভাবেই দোকানটা বিন্যাসটাকে ক্রিয়েট করা হয়, সবগুলোকে মিলিয়ে আড়াআড়ি ভাবেও রাখা থাকছে, কোনা কোনিও থাকছে, টানা কিছুটা অংশ থাকছে। এতে কি হচ্ছে কাস্টমার প্রত্যেকটা স্টেপ টু স্টেপ নতুন নতুন স্টাইল দেখতে পাচ্ছে, বেশি সময় থাকছে, বেশি বিক্রির সম্ভাবনা, যত বেশি সময় সেখানে অতিবাহিত করছে তত বেশি সময় তার বিক্রির সম্ভাবনাটা তত বাড়ছে। তাহলে আমরা এই প্রথম চ্যাপ্টারে কি দেখছি দোকানের পুরো বিন্যাসটা, কিভাবে দোকানটা সাজানো গোছানো হচ্ছে, দোকানটা সাজানো গোছানোটা কেন প্রয়োজন হচ্ছে।